আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। আজকের ভিডিওটা শেয়ার করব একদম রাতের রান্নাবান্না দিয়ে। তো আশা করি সবাই ভালো আছো। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করে দিলাম তোমাদের সাথে শেয়ার করা। তো আমি হচ্ছে আজকে ইলিশ মাছ রান্না করবো। আর ইলিশ মাছটা হচ্ছে বেশি বড় ছিল না, একদম ছোট সাইজের ইলিশ ছিল। তো আমি ইলিশটাকে হচ্ছে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, আর ওটাকে একটু ভাজিয়ে নিচ্ছি। খুব একটা বেশি মানে কড়া করে ভাজি করব না, নরম করেই ভেজে নেব। আর এই তো আমার ভাজি কিন্তু প্রায় হয়ে আসছে, আমি উল্টে পাল্টে একটু ভেজে নিয়েছি, আর এখন বাটিতে উঠিয়ে নিচ্ছি। আমার ভিডিওটা এই পর্যন্ত যে কোনো আপু ভাইয়ারা দেখা শুরু করেছো, লাইকটা প্লিজ দিয়ে দাও। লাইকটা দিয়ে ভিডিওটা দেখা কন্টিনিউ করবে। সেদিক থেকে হচ্ছে মাছগুলোকে ভেজে রেখে দিয়ে আমি আবার ওই কড়াইয়ে কিন্তু বেগুনগুলোকে একটু ভেজে নিচ্ছিলাম। এই তো বেগুন ভেজে বেগুনগুলো কড়াইয়ে দিয়ে দিচ্ছি। আর হচ্ছে এগুলোকে একটু মানে ভেজে না নিলে আমার কাছে হয় কি মনে হয় সেদ্ধ হতে চায় না, এই জন্য আর কি। তো যার জন্য আমি একটুখানি ভেজে নেব। আমি এমনি ভেজে নিচ্ছিলাম, কোনো নুন হলুদ অ্যাড করি নাই। তো উল্টে দিচ্ছি আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর ভালো লাগা থেকেই কিন্তু ভালোবাসা হবে বন্ধুরা। আমার ভিডিওটা আজকে তোমাদের কাছে নাই ভালো লাগতে পারে, দেখতে দেখতে ভালো লেগে যাবে। আর আমার ভিডিওটা যদি তোমাদের কাছে কোনো অংশে ভালো লেগে গিয়ে থাকে, অবশ্যই কিন্তু তোমরা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের সদস্য হয়ে থেকে যেতে পারো। এই তো এখন হচ্ছে আমি তরকারি রান্না করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে তার ভিতরে পেঁয়াজ মরিচটা অ্যাড করে দিয়েছি। আর আমার যেহেতু এটা তোমার ব্লগিং চ্যানেল, আমি কিন্তু সবই শেয়ার করে থাকি, রান্নাবান্না থেকে শুরু করে আমি সারাদিন কি কাজ করি না করি সব কিছুই কিন্তু তোমাদের সাথে একটু হলেও শেয়ার করার চেষ্টা করি। এদিক থেকে হচ্ছে আমি একটু গ্যাসের পাওয়ারটা বাড়িয়ে দিচ্ছিলাম, তারপরে হচ্ছে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর এইভাবে নাড়িয়ে দিলে নিচ থেকে লেগে যাওয়ার কোনো চান্স থাকে না। আর লেগে গেলে তো সবাই মানে খেতে ভালো লাগে না, রান্নাটা তো সবাই পারে, আমার এখানে দেখানোর কোনো বিষয় নাই, মাছ রান্না সবাই পারে কম বেশি। তো আমি যেভাবে করে থাকি সেভাবেই একটু তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। এখন হচ্ছে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি, তার ভিতরে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম, আর এখন হচ্ছে আলুগুলোকেও আমি অ্যাড করে দেব। আলুটাকে ভেজে নেই নি, কারণ নতুন আলু এমনিতেই হচ্ছে সেদ্ধ হয়ে যাবে। তো যার জন্য এই কষানোর মাঝেই কিন্তু আমার আলুটা প্রায় সেদ্ধ হয়ে যাবে, আর পরে ঝোল দেওয়ার পরে একদম কমপ্লিট, মানে আলু আর কোনোভাবেই কাঁচা থাকবে না। এদিক থেকে হচ্ছে আমি কিছুটা লবণ অ্যাড করে দিলাম। এই তো দেখো আমার কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, আর এখন হচ্ছে আমি এর ভিতরে ঝোল অ্যাড করে দেব। এই তো আমি কিন্তু তরকারিতে ঝোল অ্যাড করে দিচ্ছি আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঝোল অ্যাড করে নেওয়া হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি তরকারিতে মাছগুলোকে অ্যাড করে দিব। যেহেতু আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে মানে ভেজে নিয়েছি, সেহেতু মাছগুলোকে একটু আগে দিয়ে দিলে হয় কি মাছের ভিতরে হচ্ছে মশলাগুলো খুব ভালোভাবে মানে ঢুকে যাবে, যার জন্য আর কি। এই তো দেখো আমি কিন্তু মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দিয়ে দিলাম। আর এই পর্যায়ে আমি গ্যাসের পাওয়ারটা একটু কমিয়ে দিয়েছি, আর এদিক থেকে হচ্ছে আমার রান্না প্রায় হয়ে এসেছে, আমি ধনিয়া পাতাটা অ্যাড করে দিলাম। ধনিয়া পাতা অ্যাড করে আবারও ঢাকা দিয়ে রান্না হতে দিলাম। আর এই তো আমার রান্না কিন্তু ডান, দেখতে কিন্তু মাশাল্লাহ অনেকটাই সুন্দর কালার এসেছিলো, আর খেতেও অনেক মজা হয়েছিল। তোমাদের সাথে রাতের এইটুকুই রান্নাবান্না শেয়ার করলাম, এরপর রাতের কোনো আর ভিডিও ছিল না। একদম সকালে ঘুম থেকে উঠে আজকে উঠতে কিন্তু অনেকটাই দেরি হয়ে গিয়েছে, রুটি বানিয়েছি, তার ভিতরে আবার হচ্ছে একটু সুজি দিয়ে হচ্ছে নাস্তা রান্না করে নিয়েছিলাম, এটা দিয়েই হচ্ছে আজকে আমি সকালের নাস্তা করে নিব আমরা।
তো সকালের নাস্তাটুকু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এরপরে হচ্ছে আমি আমার বেডশিটটাকে আজকে চেঞ্জ করে দেব, যার জন্য বেডশিটটাকে উঠিয়ে নিচ্ছিলাম। উঠিয়ে নিয়ে এখন হচ্ছে অন্যটা আমি এই তো পেরে দিচ্ছি, আর তোমাদেরকে একটু ভিডিও করে দেখিয়ে দিচ্ছি। যদিও এগুলো দেখানোর কী আছে, তারপরেও আমি যেহেতু লাইফস্টাইল ব্লগ করে থাকি তো আমার কিন্তু এগুলো দেখানো তোমাদের হয়ে থাকে। এই তো আমার কিন্তু বেড গোছানো হয়ে গিয়েছে, এখন আমি বালিশটাকে দিয়ে দিচ্ছি বিছানাতে। বালিশটাকে দিয়ে নিয়ে আমি এখন আমার পাশের জানালাটাকে হচ্ছে একটু মুছে নেব, এদিকে হচ্ছে অনেক ময়লা জমে গিয়েছে। তো এই তো আমি খুব ভালোভাবে কিন্তু মুছে নিচ্ছিলাম একটা ন্যাকড়ার সাহায্যে নিয়ে। ন্যাকড়াটাকে হচ্ছে আমি এক পাশ ভিজিয়ে নিয়েছি। ভিজিয়ে নিলে হয় কি, ময়লাগুলো হচ্ছে উঠে আসে। আগে একটা শুকনো মানে ন্যাকড়া দিয়ে মুছিয়ে নিয়েছিলাম, তারপরে একটু ভিজা ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছিলাম, আর ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করে দিই। এই তো আমার কিন্তু মুছে নেওয়া হয়ে গিয়েছে। আর এরপর হচ্ছে আমি আমার ড্রেসিংটাকে একটু পরিষ্কার করে নেব। এই তো ড্রেসিংয়ে হচ্ছে মানে ড্রেসিংয়ের চতুর্পাশে অনেক ময়লা জমেছিল, তো আমি ড্রেসিংটাকেও একটু হালকা পাতলাভাবে একটু পরিষ্কার করে দিয়েছিলাম। ড্রেসিংটাকে পরিষ্কার করে দেওয়ার পর এদিকে হচ্ছে আমি এই তো আমার হাজব্যান্ডের কিছু গেঞ্জি ছিল এলোমেলো, মানে ধুয়ে এলোমেলোভাবে রেখেছিলাম, ধোয়া হয়েছে, শুকিয়ে উঠিয়ে রেখেছি কিন্তু গুছিয়ে রাখা হয় নাই, পরে ওখানে ঝুলিয়ে রেখে দিলাম। এরপর রুমটাকে একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। আজকের ভিডিওটা কিন্তু আমি তেমন কোনো কিছু শেয়ার করলাম না, সারাদিনের একটুখানি কাজ তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এরপর হচ্ছে আমার পুরো রুমটাকে তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘাড়িয়ে দেখিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা কিন্তু আর বেশি বড় করতে চাচ্ছি না, তো এখানেই রাখার চেষ্টা করলাম। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ বন্ধুরা।